প্রবাসীদের সঙ্গে সরকারের আচরণ উদ্বেগের বললেন ডাক্তার জাফরুল্লাহ প্রবাসীরা দেশের উন্নয়নের ভিত্তি গড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন তাদের প্রতি সম্প্রতি সরকার যে ব্যবহার করছে তা উদ্বেগের প্রবাসীদের ওপর পুলিশের লাঠিচার্জ জঘন্য অপরাধ মঙ্গলবার ছয় অক্টোবর ধানমন্ডির নগর হাসপাতালে সৌদি আরব মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ও ইউরোপ সহ প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে ইকামা ভিসা সমস্যার সমাধানে করণীয় শীর্ষক এক সভায় এসব কথা বলেন তিনি ডাক্তার জাফরুল্লাহ বলেন প্রবাসীদের প্রতি এমন ব্যবহারের পরিবর্তে সরকারের উচিত প্রত্যেকটা প্রবাসীকে সরকারি অর্থে হোটেলে রাখা এবং তারপর দায়িত্ব হবে প্রবাসীদের ভিসা ও ইকামার সমস্যা সমাধান করা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডাক্তার জাফরুল্লাহ বলেন ঘরে না থেকে সৌদি আরবে গিয়ে সৌদি বাদশাহর সঙ্গে দেখা করা উচিত প্রধানমন্ত্রীর তাদের বুঝিয়ে বলা উচিত আমাদের সমস্যার কথাগুলো প্রধানমন্ত্রী মুসলিম রাষ্ট্রের একমাত্র নারী নেত্রী তার একটা গুরুত্ব আছে ফোন আলাপে এই সমস্যার সমাধান হবে না তিনি সৌদি আরব গেলে সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অ্যাম্বাসিতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও তিনি দেখে আসতে পারবেন ডাক্তার জাফরুল্লাহ বলেন দেড় কোটি প্রবাসী যদি দেশে ফিরে আসে তাহলে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো হবে না এমনিতেই অসংখ্য রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছেন একই সঙ্গে প্রবাসীরা দেশে ফিরে এলে এক সময় তাদের জমানো অর্থ ফুরিয়ে যাবে তখন আরও একটা সংকটের সৃষ্টি হবে